বুখার এবং মুসলিমের একটা হাদিস রয়েছে ইমান যে ব্যক্তির মধ্যে তিনটে জিনিস থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে ইমানের মিষ্ঠতাকে লাভ করবে মানকা আল্লাহ রাসুল হাব্বু ইহিম্মা সিবাহা ওর প্রথম হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আল সাল্লাম তার কাছে সমস্ত জিনিসের থেকে বেশি প্রিয় হবে দু নম্বর হচ্ছে লা আহাব্বা ইল্লা ইল্লাহ যে কোনো আল্লাহর বান্দাকে ভালোবাসবে শুধুমাত্র ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ তাকে কুফুরি থেকে নাজাদ দেওয়ার পরে সে যেন কুফুরিতে ফিরে যাওয়া ওইভাবেই ঘৃণা করে যেভাবে সে আগুনে তাকে ফেলে দেওয়াটা ঘৃণা করবে অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সালামান একটা হাদিসে বলেছেন যে রাবুদাউদ রয়েছে মানে হাব্বালিল্লাহ হিব বগত আলিল্লাহিব আতালিল্লাহব মান আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে ভালোবাসে ভালোবাসে আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে বাধা দেয় বা কাউকে দেয় না ফকাত ইস্তাকমাল আলী ইমান সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল এখানে মোহাব্দাম গুরু বলছেন মানা অর্থ হচ্ছে মানা আজলিহি ওয়ালি বছিহি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা মুখলি সাল্লাহ কালবিহি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর না না জন্যই কি বলছে অন্য পৃথিবীর অনুরূপ ভাবে আবগাদ আলিল্লাহি কোন মানুষকে ঘৃণা করবে লালি ইজা ইম্মান আবগাদাহ যেহেতু সে তাকে কষ্ট দিয়েছে এই জন্য না বরং সে আল্লাহর ভালোবাসার পাত্র নয় সেই জন্য সে